25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজ বাড়িতে থাকা কতটা অশান্তির। পড়াশোনা শেষ করা বেকার ছেলেটাও জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষগুলোর কথা। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা বোনটি জানে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। চাকরিহীন ছেলেটা জানে মানুষ কতটা অসহায় হতে পারে। কালো মেয়েটিও জানে গুণের কথা সবাই বললেও বাস্তবে সবাই রূপই খোঁজে। ডিভোর্সি বোনটাই জানে সংসার ভাঙার ভার কেবল নিজেকেই নিতে হয়। মধ্যবিত্ত পরিবারের ছেলেটি জানে সংসারের দায়িত্ব কিভাবে কাঁধে নিতে হয়। বিয়ে না করতে পারা ছেলেটি জানে ফিতনার মায়াজাল ভেদ করে ঈমান ধরে রাখা কতটা কষ্টের। শেষ রাতে অঝরে চোখের পানি ফেলা মানুষটি জানে তার হৃদয়ের ক্ষতটা কতটা যন্ত্রণাময়। তারপরেও তারা বেঁচে থাকে, তার রবের প্রতিশ্রুতির উপর ভরসা করে। আল্লাহ কারো প্রতি তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না। আমি তো আমার দুঃখগুলো কেবল আল্লাহর নিকট নিবেদন করছি, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।